আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের তৃতীয় দিনের অ্যাসাইনমেন্ট দেখাবো তো সেশন তিন অর্থাৎ তৃতীয় দিন এটা দলগত কাজ পুরোটাই তো কী বলা হয়েছে দেখো পাঁচ নম্বর কাজ দলগত পরিমাপ ও উপস্থাপন শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে চারজন করে দল গঠন করুন নিচের বিষয়গুলি লটারির মাধ্যমে দলে ভাগ করে দিন শ্রেণীর মোট শিক্ষার্থী বিবেচনা করে নিচের বিষয়গুলো দিয়ে লটারি তৈরি করুন প্রয়োজনে শিক্ষক নতুন বিষয় যোগ করতে পারেন তো তাহলে তোমাদের কি কি লটারির মধ্যে পড়তে পারে দেখো তো প্রথমে আছে দুইটি ভিন্ন দৈর্ঘ্যের পানির বোতল তারপর আছে দুইটি ভিন্ন দৈর্ঘ্যের বাক্স তারপর আছে বিদ্যালয়ের সামনের বাগান বা মাঠের দৈর্ঘ্য প্রস্তুত শ্রেণীকক্ষের জানালা দৈর্ঘ্য প্রস্থ শ্রেণীকক্ষের জানালা ও দরজার দৈর্ঘ্য ছ নম্বর আছে হচ্ছে শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য প্রস্থ ছ নম্বর আছে হচ্ছে শিক্ষকের টেবিল বা শিক্ষার্থীদের বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ তো এক ভিডিওর মধ্যেই ক থেকে ছ পর্যন্ত সলিউশন দেখানো সম্ভব না তো এই কারণে আমি এখান থেকে যে কোনো একটা সলভ করে দিচ্ছি যাতে তোমরা এই সলভ অনুসারে অন্যগুলো সলভ করতে পারো তো তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবে অন্য যে কোনো টপিক যদি আসে তোমার তাহলে তোমরা কিভাবে সলভ করবে তো এটা প্রতিবেদন আকারে কাজটা করতে হবে দলগতভাবে তো এই ভিডিওর মধ্যে আমি এই তো ছ নম্বরটা দেখাবো শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্ত কিভাবে তোমরা নির্ণয় করবে এবং কিছু কোশ্চেন আছে এগুলোর উত্তর দেবে তো এখানে কোশ্চেনগুলো সবগুলোর উত্তর দিতে হবে এক থেকে সাত পর্যন্ত মোট কোশ্চেন আছে সবগুলোর উত্তর দিতে হবে প্রতিবেদনের মধ্যে তো তাহলে দেখি প্রতিবেদনটা কিভাবে লেখা যায় তো লিখবা বরাবর শ্রেণী শিক্ষক তো তোমার স্কুলের নাম দিবা তারপর বিষয় কি বিষয় তো আমরা দেখলাম পরিমাপ সম্পর্কিত প্রতিবেদন তারপর লিখবা জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার আদেশ অনুসারে ষষ্ঠ শ্রেণীর গণিত বাৎসরিক মূল্যায়ন দুই হাজার তেইশের সেশন তিনের দলগত কাজটির পরিমাপ ও উপস্থাপন বিষয়ে শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপের দায়িত্ব পাই উক্ত বিষয়ের ওপর প্রতিবেদনটি লেখা হলো তো দেখো এই যে আমি অন্য একটা কালার দিয়ে শ্রেণীকক্ষের দরজার দৈর্ঘ্য ও প্রস্থ লিখেছি এই জায়গায় তো তোমার যেটা পড়বে তো তোমরা এই জায়গায় সেটাই দিবা তো এখানে ক থেকে ছ পর্যন্ত যে কোনো একটা পড়তে পারে তোমার তো ওই জায়গায় ওইটা বসিয়ে দিবা তো তাহলে চলো এক এক করে কোশ্চেনগুলো সমাধান করা যাক প্রথম কোশ্চেন দলের মধ্যে আলোচনা করে কাজটি পরিকল্পনা করবে আচ্ছা তাহলে প্রথম কোশ্চেনের আনসারটা দেখা যাক সবাই মিলে দরজাটি পর্যবেক্ষণ করি পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন খাতা কলম পেন্সিল স্কেল ইত্যাদি দিয়ে কাজ শুরু করি তো যেহেতু আমি এখানে দরজা নিয়ে কাজ করতেছি শ্রেণীকক্ষের তো যদি তোমরা মাঠ নিয়ে কাজ করো এই তো দরজার জায়গায় মাঠ দিবা যে সবাই মিলে মাঠের দৈর্ঘ্য বা প্রস্তুত পর্যবেক্ষণ করি তারপর এখানে খাতা কলম পেন্সিল স্কেল যেহেতু মাঠ তুমি পরিমাপ করবে এই জন্য ফিতা নিতে হবে তো বড় ফিতা দিয়ে মাঠ পরিমাপ করা যেতে পারে অথবা মিটার স্কেল নিতে পারো বড় তো এখানে স্কেলের জায়গায় মিটার স্কেল দিতে পারো অথবা বড় ফিতা দিতে পারো তো তারপরে দুই নম্বরটা দেখি আমরা সুবিধাজনক একক ব্যবহার করে পরিকল্পনা অনুসারে লটারিতে প্রাপ্ত বিষয়ের দৈর্ঘ্য প্রস্ত সেটা যদি একই বস্তুর হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর দুইটা যদি ভিন্ন বস্তু দেয় তোমার তাহলে শুধু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো যেহেতু আমার একই বস্তু তো এর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করবো ঠিক আছে তারপর খাতায় লিখব তো সাপোজ দেখো দরজা মেপে আমি সাত ফুট পাইলাম দৈর্ঘ্য আর দরজার দরজার হচ্ছে প্রস্ত পাইলাম হচ্ছে তিন ফুট তো এই সাত ফুট তিন ফুট এগুলো কিভাবে মাপবো তো তোমার কাছে কিন্তু একটা স্কেল আছে প্লাস্টিকের বা স্টিলের একটা স্কেল আছে ওইটা কিন্তু বারো ইঞ্চি ওই স্কেলটা বারো ইঞ্চি মানে কিন্তু এক ফুট তো ওই স্কেলটা সাতবার দরজায় ধরার পর পুরো দরজাটা কাভার হয়ে গেলে সাত মিনিট সাত ফুট হবে আর প্রস্ত বরাবর তিনবার যদি স্কেলটা এরকম করে ধরি তাহলে কিন্তু তিন ফুট হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের হাতে যে স্কেলটা আছে সেটাই হচ্ছে এক ফুট করে তাহলে তিন নম্বর কোশ্চেনের আনসার দেখি আমরা এখন তিন নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে তো তুমি লটারিতে যাই পাও এই সবগুলো কোশ্চেন আনসার একইভাবেই দিতে হবে নিজেদের মধ্যে আলোচনা করে দৈর্ঘ্য পরিমাপের যে এককটি ব্যবহার করবে তার পক্ষে যুক্তি প্রদান করবে দলের সকল সদস্য একবার করে পরিমাপ করে পরিমাপের সঠিকতা যাচাই করে দেখবে এবং নিজেদের প্রাপ্ত মান প্রতিবেদনে রেকর্ড করবে ওকে তাহলে সবাই মিলে মাপ যোগ করতে হবে আর কি কেউ একবার মাপবে অন্যজন মাপবে মানে সঠিকটা যাচাই বাছাই করে দিতে হবে দেখো তো আমরা লিখেছি আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের একক ফুট মিটার ইঞ্চি কিলোমিটার সেন্টিমিটার হতে পারে তো ইত্যাদি দেওয়া হয়েছে এই কারণে সাধারণত মাঝারি বস্তু বা ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য পরিমাপে ফুট ব্যবহার করলে সুবিধা হয় আমাদের স্কেলের দৈর্ঘ্য এক ফুট হওয়ায় এটি ব্যবহার আমাদের জন্য সহজ এবং তাই এটি ব্যবহার করা হয়েছে এটাই হচ্ছে যুক্তি তো চার নম্বর কোশ্চেন কি হতে পারে তোমাদের এখানে দেখে নাও চার নম্বর কোশ্চেন বলা আছে লটারিতে প্রাপ্ত বিষয়ের দুইটি পরিমাপের মধ্যে সংখ্যা রাশির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করবে এবং বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করবে তাহলে এটার উত্তরটা আমরা দেখে নেই চার নম্বরটা দেখো দরজার দৈর্ঘ্য প্রস্থের সম্পর্ক থেকে দেখতে পাই দরজার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা এক ফুট বেশি আমরা দৈর্ঘ্য নিয়েছিলাম কত সেটা একটু দেখি তাহলে এইটাও তোমরা বুঝতে পারবে দৈর্ঘ্য হচ্ছে সাত ফুট তারপর হচ্ছে প্রস্থ নিয়েছিলাম কত প্রস্থ নিয়েছিলাম হচ্ছে তিন ফুট তাহলে দেখো এই দৈর্ঘ্য সাত ফুট প্রস্থের দ্বিগুণ অপেক্ষা এক মিটার বেশি প্রস্থের দ্বিগুণ প্রস্থের দ্বিগুণ করলাম তার চাইতে এক বেশি কারণ কি দেখো তিন দোকানে ছয় আর এক যোগ করলে সাত হয় ঠিক আছে না তাহলে প্রস্থের দৈর্ঘ্যটা হবে প্রস্থের দ্বিগুণ অপেক্ষা এই যে এক বেশি তাহলে দরজার দৈর্ঘ্যটা আমরা কিভাবে লিখতে পারি সাত ফুটকে এভাবে পারি থ্রি ইন্টু টু যোগ এক ফুট তো মনে করি দরজার প্রস্থ এক্স ফুট তো এটা আমরা ধরে নিলাম তাহলে দরজার দৈর্ঘ্যটা কেমন হবে প্রস্থের দ্বিগুণ অপেক্ষা এক ফুট বেশি তাহলে এই যে প্রস্থের দ্বিগুণ করলাম তার সাথে একযোগ করে দিলাম তো হয়ে গেল তাহলে আমরা ধরে নিলাম প্রস্থ এক্স ফুট আর দরজার দৈর্ঘ্যটা হবে টু এক্স প্লাস ওয়ান ফুট তাহলে আমাদের চার নম্বর কোশ কোশ্চেনের আনসারটা হয়ে গেল এখন পাঁচ নম্বর কোশ্চেনটা কি বলছে যে বিজ্ঞানীতীয় রাশিটি তৈরি করলে ত্রিচিত্রের মাধ্যমে রাশিটির পদ এবং পদের উৎপাদকগুলি দেখাও তাহলে আমরা দেখে নেই পাঁচ নম্বর কোশ্চেনটার আনসার নির্দেশনা অনুযায়ী সংখ্যা রাশি হতে বীজগাণিতিক রাশি গঠন করে রাশিটি ট্রি এর মাধ্যমে উপস্থাপন করে রাশিটির পদ এবং পদের উৎপাদকগুলো দেখানো হল তাহলে বীজগাণিতিক রাশিটা পাইলাম কি টু এক্স প্লাস ওয়ান তো টু এক্স প্লাস ওয়ানের মধ্যে কিন্তু পদ আছে দুইটা দেখো এখানে একটা এখানে একটা তো পদের সামনে প্লাস চিহ্ন থাকে সবসময় তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস এখানে একটা সামনে একটা তার মানে দুইটা পদ আছে দুইটা পদ আমরা আলাদা আলাদা করে লিখতে পারি টু এক্স আর হচ্ছে ওয়ান তো পদের মধ্যে আবার উৎপাদক থাকে অর্থাৎ গুণ অবস্থায় থাকে দেখো টু এক্স গুণ অবস্থায় কিভাবে আছে টু ইন্টু এক্স তাইতো তাহলে এই সোজা এগুলো হচ্ছে উৎপাদক এই সোজা এগুলো হচ্ছে পদ তো এখন আমরা কি করবো ছয় নম্বরটা করে নেব প্রশ্নটা কি বলছে সেটা একটু দেখি রাশিটি সহক এবং ধ্রুবক তো এবং সহক ও ধ্রুবক নির্ণয় করা হলো রাশিটির তো বিজ্ঞানিত রাশিটা আমরা দেখতে পাচ্ছি টু এক্স প্লাস তো এর হচ্ছে সহক কত এখানে দেখো এক্সের এর সাথে কি আছে টু আছে তাহলে সহক সহক হবে দুই আচ্ছা ধ্রবক এখানে এক তাহলে আমাদের ছয় নম্বরটাও শেষ সাত নম্বরটা দেখো সম্পর্কটি সমাধান করে মান বের করো এবং দুই নং কাজের পরিমাপের ফলাফল যাচাই করো তাহলে সম্পর্কটি সমাধান করবো আমরা তো সম্পর্কটি আমরা কত পাইছিলাম তাহলে সম্পর্ক দরজার দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে সাত ফুট আর দরজাটি দৈর্ঘ্যের বীজগণিতিক রাশি পাইছিলাম হচ্ছে টু এক্স প্লাস ওয়ান পূর্বেই আমরা পেয়েছিলাম দৈর্ঘ্যের বিজ্ঞানিত রাশি পেয়েছিলাম টু এক্স প্লাস আর শুধু দৈর্ঘ্যটা পেয়েছিলাম হচ্ছে অবশ্যই সমান তো তাহলে দৈর্ঘ্য সমান টু এক্স প্লাস ওয়ান সমান সেভেন তো আমরা এক্স এর মান বের করবো এক্স এর মান বের করলেই আমাদের পুরো কাজটি হয়ে যাবে তো টু এক্স পক্ষে রাখা হয়েছে এই যে প্লাস ডান পক্ষে পার করা হয়েছে তো অলরেডি সেভেন আছে ডান পক্ষে তো সেভেন থাকবে তো বামপক্ষ থেকে প্লাস ওয়ান ডান পক্ষে গেলে মাইনাস অন হবে দেখতে পাচ্ছ তো সাত থেকে এক বিয়ে হলে এখানে ছয় হবে তো টু এক্স যা আছে তাই নেমে গেছে তো এখন এক্সের মান বের করব এই কারণে এই যে এক্সের সাথে দুই গুণ অবস্থা আছে তাহলে ডান পক্ষে এটা দুইটা যদি পার করে দিই তাহলে ভাগ হবে গুণ থাকলে ভাগ হয় তো ছয়ের নিচে দুই ভাগ হয়ে যাবে তাহলে দুই দিয়ে ছয়কে কাটলে হবে তিন তো এক্সের মান তিন তো এক্স কী ধরেছিলাম এক্সের স প্রস্থ ধরেছিলাম ওপরেই তোমরা দেখে আসছো তাহলে দরজাটির প্রস্থ এক্স মান তিন ফুট তাহলে দরজাটির দৈর্ঘ্য কত টু এক্স প্লাস অন্ত তাই না তাহলে এক্সের জায়গায় শুধু তিন বসাই দেব তাহলে দেখো টু ইন টু জায়গায় তিন বসাই দিলাম তার সাথে এক জোক তাহলে কত হয় তিন দোকানের ছয় তার সাথে এক যোগ তাহলে কত হলো সাত ফুট তারপর আমরা লিখব দুই নং দুই নং এ পরিমাপকৃত মান অর্থাৎ ওই যে স্কেল দিয়ে যেটা দরজা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেছিলাম দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে 7 আর প্রস্থ পাইছিলাম হচ্ছে 3 ফুট তাহলে বীজগণিতিক রাশিটি হতে প্রাপ্ত মান উভয়ই পরস্পর সমান তো বীজগণিতিক রাশি থেকে প্রাপ্ত দৈর্ঘ্যটা পাইলাম 7 প্রস্থ পাইলাম 3 তাহলে যা মাপছিলাম তাই পাইলাম তাই না তাহলে অঙ্কটা সঠিক আছে তো সর্বশেষে তোমরা প্রতিবেদকের দলের নামটা লিখবা তোমার দলের নাম যেটা দেওয়া আছে সেটা লিখবা এখানে তো 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 শ্রেণী ষষ্ঠ এটা পরীক্ষা যেহেতু তারিখে তারিখটা লিখবা তারপর দলের সদস্যদের রোল লিখবা সাপোজ এখানে আমি চারটা রোল লিখেছি তোমার দলের সদস্যদের রোল নম্বর লিখে নিবা তো এই হচ্ছে প্রতিবেদন পুরো প্রতিবেদনটা তো তোমাদের মধ্যে যেইটাই দেখ লটারির মাধ্যমে তোমরা এই পদ্ধতি অনুসরণ করে কাজটি করবে এটা খুব কঠিন জিনিস নয় এটা সবচাইতে সহজ জিনিস দলগত কাজটা লাস্ট দিনে যেটা তোমাদের নির্ধারণ করা আছে তো তোমাদের শিক্ষক তোমাদের হেল্প করবে এই কাজটা করার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে